হ্যালো বন্ধুরা, কী অবস্থা তোমাকে? আশা করি সবাই অনেক ভালো আছো, আবার সবাই অনেক ভালো নেই, কেউ ভালো আছে আবার কেউ ভালো নেই। সো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে কেন ভালো নেই। আসলে আমাদের দেখা যাইতেছে যে ফেসবুকটা অনেক অনেকেই চালাইতে পারতেছে না বা বন্ধ হয়ে গেছে। সো আমি আপনাকে দেখাবো যে 1 মিনিটে আপনি ফেসবুক চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই, 1 মিনিটেই আপনার ফেসবুক ওপেন হয়ে যাবে। আসলে দেখা যাচ্ছে যে ফেসবুকটা অফ করে দেওয়ার জন্য কি ফ্রি ফায়ার, ফেসবুক এরকম কিছু ইউজ করতে পারতেছে না। সো এটা 1 মিনিটে আমি সলিউশন আপনাকে দেখিয়ে দেব। সো বন্ধুরা, দেন আমি এখন ডাটা চালু করব, ডাটা চালু করে অফিসিয়াল যে ফেসবুকটা আছে আমি ওখানেই যাব। তো ফেসবুক দেখেন আমি চালু করছি, আমার সিমে 4G পাইতেছে কিন্তু কোনো কিছুই প্লে হচ্ছে না, রিট্রাই দেখাচ্ছে। আর এগুলো আগের যেই সিনগুলো ছিল এগুলাই সামনে আছে। সো আপনারা এখন কীভাবে ফেসবুকটা চালাবেন আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আপনারা যা করবেন, আপনাদের মোবাইলে একটি প্লে স্টোর থেকে একটি VPN ডাউনলোড করতে হবে। সো আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন VPN। দেখেন এখানে অনেকগুলো VPN আসছে, এখান থেকে আপনারা সিকিউরি VPN সেফার ফাস্টার ইন্টারনেট করে ডাউনলোড করবেন। সো অলরেডি আমার দেখছেন যে ডাউনলোড করা আছে। সো এখান থেকে আমি ওপেন করব। এখানে আমার VPNটি আমি এখন চালু করব, সেখান থেকে আমি এটা অ্যাড করছি। দেখেন আমার VPNটি কানেক্ট হয়ে গেছে। সো এখন আমি যাব ফেসবুকে, দেখি চলে কি না। দেন বন্ধুরা, দেখেন চলে আসছে, কিন্তু চলে আসছে। এখন আপনারা ফেসবুকে যা আছে সব কিছু দেখতে পারবেন, ভিডিওতে গিয়েছি। দেখেন ভিডিওটা কিন্তু চলতেছে। ইন্টারনেট প্যাকেট ফুরনের টাইম পেল না, গুরুত্বপূর্ণ একটা কাজ করিস নু, আশেপাশে তো কোনো। সো দেখছেন বন্ধুরা যে VPNটার কারণে হয়তো এখন আপনি ফেসবুকটা চলতেছে, আর অনেক কিছু চলবে, ফ্রি ফায়ারও চলবে, কোনো সমস্যা নেই। সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। একটু লোড নেই বন্ধুরা, দু ওয়েট করবেন, চলবে।